যেই মুমিনের অন্তরের কাছে রাসূলুল্লাহ বসবাস করছে, আমি আল্লাহ তার স্মারকের কাছে চলে এসেছি। তো আমাদের আন্দোলন দেশকাওয়ার আন্দোলন নয়, আমাদের আন্দোলন গড়বাড়ি জ্বালিয়ে দেওয়ার আন্দোলন নয়। মাননীয় সরকারের কাছে আবেদন করছি, মুসলমান নামদারি মুনাফিক হোক, বিধর্মী হোক, যারা আমার আকা রহমতুল্লিল আলামিনের শানে বিয়াদবি করবে, অচিরেই মৃত্যুদণ্ডের আইন জারি করতে হবে। আল্লাহ গনে গনে নয়টা গালি দিয়ে বলছে, না আমার গালি শেষ হয় নাই, বলছে রহমতুল্লিল আলামিনকে সেই পাগল বলতে পারে যার জরমের মধ্যে ত্রুটি আছে। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে 1500 বৎসর আগে এবং দুনিয়া হওয়ার আগে লৌহে মাহফুজে আমার রব ঘোষণা করেছেন সূরা আহজাবের মধ্যে, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বসে আমার যেই নবী, আমার যেই রসুল, আমি যাকে হাবিবুল্লাহ বানিয়েছি, এই নবী মুমিনদের অন্তরের কাছে বসবাস করে। তাহলে আসেন, এখন আমার কাছে আসেন, আমার কান দূরে না কাছে? কাছে কানকে আপনি দেখতে পাচ্ছেন? নিজের কানকে নিজে দেখতে আমার আরো কাছে চোখ, চোখকে দেখা যায়? দেখা যায় না। আমার আরো কাছে চোল, চোলকে দেখা যায়? যায় না। এর ভেতরে আছে কলিজা, দেখা যায়? বলছে যেটা আরো বেশি দেখা যায় না ওইটা হচ্ছে নফস, আত্মা, কলব, আর ওই কলবেরও আরো বেশি নিকটে মুসলমানদের নিকট হচ্ছে রাসূলুল্লাহ। এখন আসেন, মুমিন সেই যার অন্তরে মদিনাওয়ালা, কামলিওয়ালা, হাবিবুল্লাহ বসবাস করে। সেই কারণে শায়ের বলছে, সোনার মদিনা বহু দূরে, মদিনাওয়ালা আমার অন্তরে। আমার আখা যেই রসুলের স্থান কলবে, নফসের কারো কাছে, আমার আল্লাহ বলেন যেই মুমিনের অন্তরের কাছে রাসূলুল্লাহ বসবাস করছে, আমি আল্লাহ তার স্মারকের কাছে চলে এসেছি। যার কাছে নবী নাই তার কাছে আল্লাহ নাই, যার কাছে নবী আছে তার কাছে আল্লাহ আছে। স্মারক কেটে দিলে মানুষ মরতে কিছুক্ষণ সময় লাগে, গরু যখন জবে করেন 3-4 মিনিট সময় যায় যান বের হতে। তাহলে আল্লাহ বলেন আমি স্মারকের নিকটে, তো আমার স্মারক কাটলে যান যাইতে লাগবে 3-4 মিনিট। বলছে আরো কাছে মুস্তাফা রহমতুল্লিল আলামিন অন্তরের কাছে, বলছে অন্তর যদি নিয়ে যাওয়া হয় 1 সেকেন্ডও লাগবে না মরতে। তাহলে মুমিন সেই যার অন্তরে রাসূলুল্লাহ বসবাস করে। তো সেই কারণে আমরা আজ রাঙ্গুনিয়ার জমিন থেকে মুমিনের পরিচয় রব্বুল আলামিন বলছে, অন্তরেরও কাছে, কান নয় চোখ নয় এগুলো বহু দূরে, তার চেয়েও কাছে রহমতুল্লিল আলামিন। সুতরাং সেই মুমিন যার কলবের মধ্যে রাসূলুল্লাহ বসবাস করে, যদি আমাকে বকা দেওয়া হয় আমি সহ্য করে নিব, আমার বাবাকে বকা দিলেও মেনে নিব, আমার মা বাবা 14 গোষ্ঠীকে বকা দিলেও আমরা মেনে নিব, কিন্তু রাসূলুল্লাহর শানে বিয়াদবি করলে একজন মুমিনও মেনে নিতে পারবো না। তো আমাদের আন্দোলন দেশকাওয়ার আন্দোলন নয়, আমাদের আন্দোলন গড়বাড়ি জ্বালিয়ে দেওয়ার আন্দোলন নয়। আমরা আজকের মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে মাননীয় সরকারের কাছে আবেদন করছি, মুসলমান নামদারি মুনাফিক হোক, বিধর্মী হোক, যারা আমার আকা রহমতুল্লিল আলামিনের শানে বিয়াদবি করবে, অচিরেই মৃত্যুদণ্ডের আইন জারি করতে হবে। যদি ওই আইন জারি করেন তাহলে আমার সবুজ শ্যামল বাংলার উপর আল্লাহর রহমত বর্ষণ হবে, এবং আপনিও আপনার ক্ষমতায় স্থায়ী হবেন যতক্ষণ রাসূলুল্লাহকে দাম দিবেন। কারণ এই রাসূল দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। ওইখান থেকেই প্রেসিডেন্টের নিয়ামত দেওয়া হয়, ওইখান থেকে প্রধানমন্ত্রীর নিয়ামত দেওয়া হয়। সুতরাং যদি ক্ষমতা চান তাহলে আসল মালিকের ক্ষমতায় বিশ্বাসী হয়ে দয়াল নবীকে যেই মানহানি করবে ফাঁসির মঞ্চে তাকে দাঁড়াতে হবে। ঠিক।
তো আজ বিধর্মী যারা আমার রসুলের শানে বেয়াদবি করছে, তারা সাহস পেয়েছে মুসলিম নামদারি মুনাফিকদের বেয়াদবির মধ্য দিয়ে। না হলে তারা আগে কখনো সাহস পায় নাই। যখন মুসলিম নামধারী গুলো আমার রসুলকে বকা দেওয়া শুরু করেছে, তাদের থেকে এখন বিধর্মীরাও বকা দেওয়া শুরু করেছে। সুতরাং আমরা আইন চাই সমান সমান, হোক মুসলিম নামধারী মুনাফিক, হোক বিধর্মী, হোক নাস্তিক, হোক আস্তিক, যেই আমাদের আকা রহমতুল্লিল আলামিনকে বকা দিবে তার কোনো বাংলার জমিনে জায়গা হবে না। হোক সেই তাসনিমা নাসরিন, যেই হবে তার কোনো বাংলাদেশে স্থান হবে না। এটাই হচ্ছে মূল কথা। এই আইন যদি জারি হয়ে যায় বাংলাদেশে আর কোনো গজব আসবে না। কেন বলছি এটাও কোরআন থেকে, কোরআনের বাহিরে কোনো কথা বলছি না। যে হানায়ে কাবা, এই হানায়ে কাবায় 360 মূর্তি রেখে আল্লাহর ঘরের সামনে উলঙ্গ তওয়াফ করার পরেও আমার আল্লাহ কোনো আজাব দেয় নাই, আল্লাহর সাথে বিয়াদবি করার পরেও আল্লাহ আজাব দেয় নাই, মূর্তি পূজা করেছে, রব্বুল আলামিন ঘোষণা করছে বিধর্মীরা যেই মূর্তির পূজা করেছে ওই মূর্তিকে তোমরা বকা দিও না। কেন কেন বলছে আমার ইসলাম শান্তির পায়গাম দেয়, আমার ইসলাম অন্যকে অ্যাটাক করে না। কিন্তু সেই রব্বুল আলামিন যখন আবুল আহাব আমার রসুলকে মারার জন্য হাত তুলেছে, আল্লাহ বলেন সবগুলো সহ্য করেছি কিন্তু রহমতুল্লিল আলামিনের শানে বিয়াদবি সহ্য করব না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওই আবুল আহাব তোমার হাত আমি ধ্বংস করে দিলাম। একজন বলেছে চারটা করে মস্কারি বলে রসুল মজনুন পাগল বলেছে। তা আমরা তো মস্কারি করে কতজনকেই পাগল বলি, ডেলি তো আমরা মস্কারি করলে বলি তুমি একটা পাগল, কিন্তু পাগল বলেছে মস্কারি করে, রব্বুল আলামিন বলছে আমার সাথে শিরিক করেছে, আমি উত্তর দিই নাই, আমার কাছে শিরিক করেছে, আমি আজাব দেই নাই। আমার মাহবুব নবীকে যেই মজনুন বলেছে আল্লাহ গনে গনে নয়টা গালি দিয়ে বলছে না না আমার গালি শেষ হয় নাই। বলছে রহমতুল্লিল আলামিনকে সেই পাগল বলতে পারে যার জরমের মধ্যে ত্রুটি আছে।